এখানে হচ্ছে হাফ, দাম হচ্ছে 150 টাকা, আর এটা ফুল, দাম হচ্ছে 300 টাকা। এই সাইজের দুই পিস মাংস দিয়েছে। এখানে আপনি চাইলে আপনাকে নলি দিবে, নলির জন্য কোনো এক্সট্রা টাকা নেবে না। টমেটোর টক দেয়, যে জিনিসটা একদম ইউনিক। আর চালগুলো একদম ঝরঝরে দেখেন, আর তেলের পরিমাণ খুবই কম। বিরিয়ানিটা একদম 100-তে-100, তেল মশলা সব কিছু একদম পারফেক্ট অ্যামাউন্টের। স্পেশাল এই টমেটোর টকটা দেখিয়ে দেখি তো। এখন এই নলির মাংস খাওয়া যায়। মাংসটা একদম মুখে নেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। আমি এখন আছি সূত্রাপুরের ওয়াল্টার রোড, আর সহজ করে বললে আমি এখন আছি সূত্রাপুর থানার ঠিক পাশেই। আর এখন বাজে সকাল 7টা, আর এই সকাল 7টায় আমি এসেছি খাসির বিরিয়ানি খাওয়ার জন্য। শুনতে একটু অবাক লাগলেও পুরান ঢাকার কিছু বিরিয়ানির দোকান আছে যারা বিরিয়ানি বিক্রি করেই সকালবেলা। ঠিক তেমনই একটা দোকান হচ্ছে রহিম বিরিয়ানি, আর আজকে সকালের নাস্তাটা আমি এই রহিম বিরিয়ানির খাসির বিরিয়ানি দিয়েই করবো। আমার দাদা, আমার আব্বার চাচা, এখন আমি করছি, আমার আব্বার করছে, এখন আমরা করতেছি প্রায় 80 বছর। দোকানে খুলি সকাল 7টায় বাজে মালটা আনি আর কি। 7টার পরে যখন কাস্টমার যদি সকালে বেশি হয়ে যায় তাহলে 9টার মধ্যে শেষ হয়ে যায়। আবার যদি কাস্টমার একটু কম হয় তাহলে 11টা বাজে। আমার খাসি বিরিয়ানি জি একটাই আছে, 150, ফুল প্লেট 300। 14/1 অল্ডার রোড সূত্রাপুর। সূত্রাপুর থানা একটু উত্তরে, সকালবেলায় বিক্রি হয় শুধু, বর্তমানে সকালবেলায়, বিকালে করবো আর কি, একটু সময় লাগবে। এটা কি হাফ? এটা ফুল না? তো এই হচ্ছে রহিমের খাসির বিরিয়ানি। এখানে হচ্ছে হাফ, দাম হচ্ছে 150 টাকা, আর এটা ফুল, দাম হচ্ছে 300 টাকা। আর এখানে আপনি চাইলে আপনাকে নলি দিবে, নলির জন্য কোনো এক্সট্রা টাকা নেবে না। এই হচ্ছে নলি। তো যেহেতু সকালবেলা, আর সকালবেলা আসলে এক প্লেট খাসির বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব না, তাই আমি হাফটাই খাবো। আর হাফ প্লেটও কিন্তু বেশ ভালো পরিমাণের বিরিয়ানি দিয়েছে। আর যেহেতু আমি নলি নিয়েছি তাই সাথে মাংস দিয়েছে এবং ছোটো ছোটো দুই পিস, আর যেটা হচ্ছে ফুল সেখানে এই সাইজের দুই পিস মাংস দিয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে একটা টমেটোর টক দেয়, যে জিনিসটা একদম ইউনিক। তো আমি এখন খাওয়া শুরু করি, কারণ এখানে এত বেশি রাশ যে একজনের টেবিলের পিছনে আরেকজন দাঁড়িয়ে থাকে সিটের জন্য। তো আপনি যদি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ প্রচণ্ড রাশ থাকে। তো প্রথমে আমি একটু খালি বিরিয়ানি খেয়ে দেখি, আর বিরিয়ানি থেকে আমি এখনই খুবই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। খাওয়া যাক, বুঝলেন? ওয়াও, খুবই লাইট ফ্লেভার, তেল মশলার পরিমাণ খুবই লিমিটেড, আর চালগুলো একদম ঝরঝরে দেখেন, আর তেলের পরিমাণ খুবই কম। তো এখন মাংস আর বিরিয়ানি এখন খাওয়া যাক। ওয়াও, বিরিয়ানিটা একদম 100-তে-100, তেল মশলা সব কিছু একদম পারফেক্ট অ্যামাউন্টের। তো এখন আমি এই রহিম বিরিয়ানির স্পেশাল এই টমেটোর টকটা দেখিয়ে দেখি। তো এখন বিরিয়ানি, টমেটোর টক আর মাংস এখন খাওয়া যায়। একদম র টমেটোর ফ্লেভার, আর এই হালকা মশলার বিরিয়ানির সাথে এই টমেটো টকটা বেশ ভালো যাচ্ছে। তো এখন এই নলির মাংস খাওয়া যায়। মাংসটা একদম মুখে নেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে যাচ্ছে। এই দেখেন, জাস্ট হাত দিয়ে ধরলাম আর মাংস খুলে আসতেছে। তো আমি এখন আরেকবার খাই, অস্থির। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে সকাল সকাল খাসির বিরিয়ানি কীভাবে সম্ভব, কিন্তু ট্রাস্ট মি, এই বিরিয়ানিতে তেল মশলা খুবই লিমিটেড, তাই একদমই মনে হবে না যে আপনি কোনো হেভি ফুড খাচ্ছেন। খুবই স্যাটিসফাইং একটা বিরিয়ানি, আর 150 টাকায় খাসির বিরিয়ানি একদম ভ্যালু ফর মানি। তো আপনার যদি খাসির বিরিয়ানি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি রহিমের খাসির বিরিয়ানি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই দোকানটা অনেক ছোট এবং অনেক বেশি রাশ থাকে, তাই আপনি আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন। আমি যে জ্যাকেটটা পরে আছি এটা ফেব্রি লাইফের, আর আমার অডিয়েন্সরা ফেব্রি লাইফ থেকে পাবে লাইফ টাইম 10% ডিসকাউন্ট। ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি, অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট।